শিরোনাম সঙ্গে আছি আমি মাহবুব আলম। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। বেসরকারি ফলে বিএনপির প্রার্থী শাকত হোসেন খানের চেয়ে প্রায় 78,000 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন তিনি। এদিকে সরাসরি ফল প্রত্যাখ্যান না করলেও ভোট গণনায় ত্রুটির অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। আজ বেলা 11টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। প্রতিনিধি আজমির ইসলামের তথ্যচিত্রে রেজন করিমের ডেস্ক রিপোর্ট। দিনভর চলে উৎসব মুখর শান্তিপূর্ণ ভোট। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আসে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা, যাতে সেলিনা হায়াত আইভি পেয়েছেন 1,74,602 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকত হোসেন খান পেয়েছেন 96,700 ভোট। ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন আইভির কর্মী ও সমর্থকরা। আমরা অনেক অনেক আনন্দিত যে আজকে আমাদের মেয়র আইভি হবে। আমরা যে প্রত্যাশা করছিলাম সে প্রত্যাশা পূরণ হয়েছে। এই জয় প্রত্যাশিত, এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জয়। পুনরায় নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আইভি, আর জয়কে উৎসর্গ করেন সব মুক্তিযোদ্ধাদের প্রতি। লোকার মান নারায়ণগঞ্জবাসী রাখতে পেরেছে বলে নারায়ণগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বিজয় আমি উৎসর্গ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ সকল মুক্তিযোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং যারা বেঁচে আছেন, সমগ্র বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এই বিজয় উৎসর্গিত। এদিকে সূক্ষ্ম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী শাকত হোসেন খান। তিনি জানান আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত বলা হবে। আমাদের এজেন্টদেরকে যেটা তাদের পাওয়ার অধিকার ছিল, ফলাফল কেন্দ্র প্রধানের স্বাক্ষরযুক্ত ফলাফলের রেজাল্ট, সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। সুতরাং এই কারণে আমি মনে করি যে আমরা বিষয়টা দেখব। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবং জানতে পেরেছি যে